আমেরিকা পরমাণু অস্ত্র ধ্বংস না করলে আলোচনায় বসব না, সাফ জানিয়ে দিল ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাজাইরি বলেছেন, আমেরিকা ও ইউরোপ পরমাণু অস্ত্র ও দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস না করা পর্যন্ত তার দেশ নিজস্ব ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনায় বসবে না। তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা সীমাবদ্ধ করার বিষয়ে আমেরিকা যে কথা বলছে তা প্রকৃতপক্ষে অসম্ভব স্বপ্ন এবং আঞ্চলিক ঘটনাবলীতে ব্যর্থতা ও পরাজয়ের কারণে বলছে। তিনি আরও বলেন, কয়েকটি রাজনৈতিক আলোচনার কারণে যদি ইরানের প্রতিরক্ষা শক্তি দুর্বল হতো, তাহলে তেহরান আমেরিকাকে দুর্বল অবস্থানে ফেলতে পারত না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বারবার বলছেন, ইরান যদি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাতিল না করে, তাহলে তিনি ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা বাতিল করবেন। কিন্তু ইরানের কর্মকর্তারা বারবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা সবার উন্মুক্ত নয়। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।